নমস্কার বন্ধুরা, সেলফ এডুকেটর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন খেলা যে প্লেসে বা ফিল্ডে সংগঠিত হয় তার নির্দিষ্ট যে নাম দেয়া আছে সেই নামগুলো সম্পর্কে জানব। প্রথমে আসি লন টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, খোখো, কবাডি, স্কোয়াশ, নেটবল, এগুলো যেখানে খেলা হয় তাকে বলা হয় কোর্ট। এরপর বেসবল, বেসবল যেখানে খেলা হয় তাকে বলা হয় ডায়মন্ড। ফুটবল, হকি আর পোলো খেলা হয় ফিল্ডে। ক্রিকেট, রাগবি, এগুলো যেখানে খেলা হয় তাকে বলা হয় পিচ। বক্সিং, স্কেটিং, রেসলিং, সার্কাস, এগুলো খেলা হয় রিংয়ে। এরপর গলফ, গলফ যেখানে খেলা হয় তাকে বলা হয় কোর্স। টেবিল টেনিস, স্নুকার, বিলিয়ার্ডস, এগুলো যেখানে খেলা হয় তাকে বলা হয় বোর্ড। এরপর সুইমিং, সুইমিংয়ের প্লেসকে বলা হয় পুল। জুডো, ক্যারাটে, এটা যেখানে খেলা হয় তাকে বলা হয় মাঠ। সাইকেলিং যে ট্র্যাকে হয় তাকে বলা হয় ভেলোড্রাম। আইস হকি, আইস হকির প্লেসকে বলা হয় রিঙ্ক। হর্স রাইডিং যেখানে হয় তাকে বলে অ্যারেনা। এরপর অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স যেখানে খেলা হয় তাকে বলা হয় ট্র্যাক বা ট্র্যাক অ্যান্ড ফিল্ড। আর্চারি এবং শুটিং, এটা যেখানে খেলা হয় তাকে বলা হয় রেঞ্জ। বোলিং ট্র্যাককে বলে অ্যালে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকতে এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।